Hello again, I came up with another video on Assassin's Creed Odyssey, and this game, believe, will answer the question why you should play Assassin's Creed Odyssey again in 2024. Some of you may have already known that the Ubisoft has some issues recently, but that doesn't matter, they won't be shutting down this. So, stay with us. So, যাই হোক, তো দেখতে পারবেন এখানে কিভাবে এই কঠিন মার্সিনারিটাকে আর কি ডিফিট করা যায়। তো এটা আর কি অনেকটাই মানে খুবই কষ্টের যদি আপনি একা থেকে থাকেন, আপনার একটা লেফটেন্যান্ট লাগবেই। তো আপনি যদি এই গেমটা খেলতে খেলতে একটা ভালো পর্যায়ে যান, আপনার শিপে যদি আপগ্রেড করা থাকে, তাহলে কিছু লেফটেন্যান্ট আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তো এই গেমে আর কি বলা হয় না, কিন্তু এখানে মেইন ক্যারেক্টারটাই আসলে শিপের ক্যাপ্টেন। তো তার আন্ডারে অনেকগুলো লেফটেন্যান্ট থাকে, আর বয়স্ক একজন আছে বলছে আর কি কোয়ার্টার মাস্টার। সেম একই রকম অ্যাসাসিন ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগ এর মতোই একটা সেট আপ, তবে ওইদের শিপটা অনেক আধুনিক আর এদেরটা ওই আগের দিনের কি বলে নৌকার মতো যে শিপ গুলা, গ্রিক শিপ, সেইগুলো অনেকটা আর কি ওই আলেকজান্ডার টাইমের অবস্থা যে সিনেমাগুলোতে দেখেন, যেমন 300 সিনেমাগুলো যে শিপ, ওই শিপগুলাই আর কি গ্রিক ওয়ার্ল্ডের যে শিপগুলো আছে। এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার গুলো হিস্ট্রিক্যালি পরিচিত, ফিলোসফার আছে, যোদ্ধা আছে, পলিটিশিয়ান আছে। তো এই জন্য আর কি অ্যাসাসিন ক্রিড অডিসিটা একটা আর কি অন্যরকম গেম, এটা আর কি সম্পূর্ণ আলাদা লিগেরই একটা গেম। অনেকেই আর কি ইউবিআই সফটওয়্যারে এই অ্যাসাসিন ক্রিডের গেম প্লে নিয়ে বদনাম করতে পারে, তবে অ্যাসাসিন ক্রিড অডিসির একটা আলাদা ফ্যান বেজ আছে। এইটা আর কি সাদা একটা ছোটখাটো কন্ট্রিবিউশন দিয়ে এটাকে আলাদা করা যাবে। এই গেমটা এমনই একটা গেম, বারবার খেলতে চাই। এই আর কি এই ধরনের যে মার্সেনারি গুলো আছে এদের ডিফিট করতে হলে অবশ্যই আপনার এই অ্যারো স্কিল বাড়াতে হবে যতটা সম্ভব, পয়জন অ্যারো অথবা এই ফায়ার অ্যারো থাকা ভালো, কারণ এগুলো অত্যন্ত ওভার পাওয়ার। আপনার যে র্যাঙ্ক লেভেল আছে তার থেকেও এই মার্সেনারি গুলা আমার মতে 3 থেকে 5 গুণ বেশি পাওয়ারফুল দিয়ে দেয়, যাতে এটা আরো ফাইটটা আরো কঠিন হয়ে, মানে সামনাসামনি মারামারি করলে এদের সাথে পারাই যায় না। তাই আমি আর কি স্টেলস স্টেলস ভাবে আর কি খেলতে। তো যাই হোক, গেমিং নিয়ে তো অনেকখানি বললাম, কিছু কথা বলতে হয়, তাই এখন আর কি একটু বলতে চাচ্ছি। এই সমসাময়িক কি বলবো, এই 2-1 দিন ধরে বাংলাদেশে আবারও কথিত এই পরাজিত আওয়ামী শক্তি অনেক জায়গা দিয়ে উঠেছে, তাদের রাজপুত্র বিদেশে বসে বিভিন্ন রকমের কনস্পিরেসি প্ল্যান নিয়ে বসে আছে। তো তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী শত্রু দেশ তো আছেই, এদের বিভিন্ন প্ল্যানে দুঃখের বিষয় আমাদের যে মানুষজন আছে সাধারণ মানুষ, এরাও পা দিয়ে দিচ্ছে। আপনারা হয়তো দেখছেন যে এরকম বিভিন্ন এই ধর্মভিত্তিক বিভিন্ন পোস্ট আসছে, এটা নিয়ে আর কি আমার মনে হয় মাওলানাদের এগিয়ে আসা উচিত। তারা এখনো কেন বলতেছেন আমি বুঝতে পারছি না, আমি বললেও তো হবে না, আমি তো আর আলেম শ্রেণীর কেউ না। তারপর আমি বলতেছি আসলে ডিভাইড অ্যান্ড রুল যে প্রসেস পলিসি সেইটাই তারা করে, আর তাদের একটা বড় ধরনের লবি তো রেডি আছে বাংলাদেশকে ছোট করতে হবে। তারা চাচ্ছে যে মানুষ ভুল করুক, একে অপরের যে একাত্মতা আছে এটা ভেঙে দেবে। তো কি করলো তারা, এই কালো টাইপের ব্যানারে কালো পতাকায় আমাদের যে উম্মার যে সিম্বল আছে এটা দিয়ে দিচ্ছে। এটা তো হবে না, এটা তো বিভিন্ন দেশে খারাপ ভাবে নিচ্ছে। তো আমাদের বুঝতে হবে পৃথিবী এইভাবে চলে না ভাই, আমাদের বুঝতে হবে যে পৃথিবী কোনো আইডিয়াল স্টেট না, এটা পৃথিবী খুব ভালো সবসময় ভালোর জন্যই হবে। আরে ভাই, ভালোর জন্যই হলে পৃথিবীতে শান্তি থাকে, ভালোর জন্যই সবসময় না। তো আমাদের ওইভাবেই চিন্তা করতে হবে, আর আমাদের ফাঁদে ফেলতে চাচ্ছে। তো স্বাভাবিক সলিউশন, খুব সুন্দর সলিউশন, তাহলে ওই কালার আমরা ব্ল্যাক না দিয়ে ওই জায়গায় রেড দিতে পারি, লাল অথবা সবুজ দিতে পারি, তাহলেই তো হইলো। আর আমার মূল কথা হলো আমরা এতটা কেন করবো, আমরা কি ইন্ডিয়ায় আছি নাকি, বা আমরা
পাশের দেশে আছি, আমরা এরকম করলে খুব একবার উপকার হবে, তাও তো না, আমরা করি আমাদের নিজেদের জায়গা থেকে, আর সচেতন থাকি, কারণ তাদের যে কনস্পিরেসি আর প্ল্যান এগুলো পা দেওয়া যাবে না। যাই হোক, তো এটা বুঝতে হবে যে এই কালারের বিষয়টা আর কি অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আর কি ওই কালো কালারে আপাতত এগুলো ব্যবহার না করি, কারণ পৃথিবীতে এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আর এই যে পরাজিত শক্তি আছে, এদের কাজই এইটা, এটা নিয়ে একটা ইস্যু তৈরি করে বাংলাদেশে আর কি অরাজক অবস্থা তৈরি করে, এইটা নিয়ে তারা ফুটেজ নিবে। আসলে মূল কাহিনী এই, কিছু লোকদের বোকা মানে মিডিল মিটিং করাও, ভিডিও করো, তারপর বিভিন্ন জায়গায় দাও, দিয়ে এই যে এটা তো এই অবস্থা, এই যে জঙ্গি ভরে গেছে, এই 16 বছর ধরে যা করছে সেইটাই, আবার সেই একই নাটক করবে। এই নাটক করতে দেওয়ার সুযোগ দেয়া যাবে না, এটা বুঝতে হবে। এই আর কি, এত যদি অবুঝ হয় তাহলে তো হবে না। আর এই যে বিভিন্ন লোক, কিছু লোক আছে এরা আমাদের মধ্যেই লুকায় আছে, খুব নামাজি এই সেই চেহারা লোক টুক নিবে, কিন্তু আসলে এরা দেখা যাবে ঠিক মতো নামাজ তো পড়েই না, কিছুই করে না, শুধু শুধু মানুষকে উস্কে দেয়। এই টাইপের লোকদের থেকে সাবধান। আর কিছু দ্রুত লোক তো থাকবে, এগুলো বুঝতে হবে, প্রত্যেককে নিজের ভালো বুঝতে হবে, সাবধান থাকতে হবে, দেশে এখনো ওই রকম স্টেবল নাই, সবাই এক থাকতে হবে, এই আর কি। আর কিছু কিছু পোস্ট দেখলাম, সেই লিকদেরই পোস্ট, সেই ফাউল বলা সেই কাইডি, দেখলাম যে 5টা পোস্ট এরকম আসতেছে, কালো ব্যানারে সেই বিভিন্ন রকম উস্কানিমূলক কথা, কিন্তু ভিতরে যায় দেখি এরা কেউই ওই রকম কেউই না। তাদের একটা পোস্ট আছে এই মাসের, আর গত পোস্ট মনে করেন যে এই 2-3 মাস আগের পোস্ট, তাও আবার সেই কিসের পোস্ট বুঝেই না, সেই লিগ মার্কা পোস্ট, সেই পাচাটা টাপা মার্কা পোস্ট, আওয়ামী পোস্ট, সব তাহলে বুঝেই নেন। আর কিছু তো আছে ফেক আইডি, এদের কাজই এই, এক একজন 100-200 আইডি খুলে নিছে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব টাইপের, মানে এগুলো তো আমার গুজব না, মানে কি বলবো, নেগেটিভ মার্কেটিং এর তারা এই যে আসো জনমত তৈরি, নেগেটিভ জনমত। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।